নমস্কার, এই মুহূর্তে আমরা আছি সিআরএ তাহুতে। আমার সঙ্গে আছেন সংস্থার সচিব উদয়ন হালদার। নৈহাটি স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কলকাতা লীগের ডার্বি ছিল। ইস্টবেঙ্গল ক্লাব যথারীতি গিয়েছিল, তারা মাঠেও নেমেছিল। সেখানে সিআরএ পাঠানোর দুজন রেফারি ছিলেন, ম্যাচ কমিশনারও ছিলেন, তিন চারজন রেফারি আর ম্যাচ কমিশনার, চারজন রেফারি এবং ম্যাচ কমিশনার ছিলেন। ম্যাচ কমিশনার বলেছেন, ম্যাচের পর উপস্থিত সাংবাদিকদের বলেন যে ম্যাচটা পরিত্যক্ত, কিন্তু যে এখানে রিফিউজ টু প্লে, একটি দল এসছে একটি দল আসেনি, এ দল এসছে বি দল আসেনি, এটা একটা ময়দানে যারা অভিজ্ঞ মানুষ আছেন তাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে। এই ব্যাপারটা একটু যদি ব্যাখ্যা করেন উদয়নদা, খুব ভালো হয়। প্রথমে স্পটনে সবাইকে নমস্কার। আমার আমি কালকে তোমার নিউজ মারফতে আমি জানতে পেরেছি যে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে, কিন্তু আমার এই ব্যাপারে কোনো জানা নেই এই রুলসটার ব্যাপারে। কারণ এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ম্যাচ কমিশনারের কি নিয়ম আছে কি নিয়ম নেই সেটা আমার পুরো জানা নেই, কি কি ভাষা ওরা ইউজ করছে। কিন্তু আমরা যেটা জানি, বা অ্যাবসেন্ট পেজেন্ট হলে অ্যাবসেন্ট প্রথমে নিয়ম হচ্ছে আধ ঘন্টা ওয়েট করা, আধ ঘন্টার মধ্যে যদি আসে তাহলে, বা পরের আধ ঘন্টা আরও দেখা যেতে পারে এক ঘন্টা, যদি পেছন দিকের সাফিসিয়েন্ট লাইট থাকে। তো নয়াডি স্টেডিয়ামে পেছন দিকের লাইটের তো ব্যবস্থা আছে, যেহেতু ফ্ল্যাড লাইটের ব্যবস্থা আছে, সুতরাং সেই মতন, বা আমি কয়েকজন সিনিয়র ম্যাচ কমিশনার যারা এফসির ম্যাচ কমিশনার, এরকম কয়েকজন ম্যাচ সিনিয়র ম্যাচ কমিশনারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে হ্যাঁ এক ঘন্টা পর্যন্ত ওয়েট করা যেতে পারে, তারপরে টিমকে তার ডেকে যে অপোনেন্ট টিম আসেনি প্লেয়ার লিস্ট সাবমিট করেনি এই বলে ব্যাপারটা ছেড়ে দিতে পারে। কিন্তু তারা এই কথাও বলেছে যে মাঠে নামার কোনো প্রয়োজন নেই টিমকে মাঠে নামাবার, কারণ এক ঘন্টা পরে তাদের, তারা তো আগে ওয়ার্ম আপ করছেই দেখছে, প্লাস একটা টিম প্লেয়ার লিস্ট সাবমিট করেনি, সিএমএস এ প্লেয়ার লিস্ট সাবমিট হচ্ছে না দেখা মানেই হচ্ছে যে একটা টিম অ্যাবসেন্ট হচ্ছে। তো তাদের ড্রেসিংরুমও আমার ম্যাচ কমিশনার গেছে, দেখে যে কেউ নেই, তো সুতরাং মাঠে নামাটা কম্পালসারি কোনো ব্যাপার নেই। আমার যারা সিনিয়র এএফসি ম্যাচ কমিশনার আছে বা ফিফা ম্যাচ কমিশনার আছে, আমি তাদের সঙ্গে পার্সোনালি কথা বলেছিলাম, তারা বলেছে এরকম কোনো বাইন্ডিং নেই যে মাঠে নামতে হবে, রেফারিকেও মাঠে নামতে হবে, তবে ঠিক আছে নামলে ভালো, কিছু দর্শক গিয়েছিল, আপনাদের দর্শকদের বা আপনাদের মতন যারা উপস্থিত ছিল তাদের কাছে ভালো হয়েছে। তা দেখলাম আলটিমেটলি পরবর্তীকালে বোধ হয় আমার রেফারিরা এবং ইসবল টিম মাঠে নেমেছিল, সেই ক্ষেত্রে আরেকটা টিম যখন মাঠে নামেনি, তো সুতরাং এটা স্টেট ওয়েতেই অ্যাবসেন্ট প্রেজেন্ট ম্যাচ হবে, এবং যেটা করবে সেটা রিফিউজ টু প্লে হলো, রিফিউজ টু প্লে না অ্যাবসেন্ট প্রেজেন্ট, রিফিউজ টু প্লে হচ্ছে আলাদা কথা, রিফিউজ টু প্লে হচ্ছে মাঠে কোনো ঘটনা ঘটলো, রেফি কোন ডিসিশনের এগেইনস্টে বা কোন কিছু, যেটা রহিম নবী কেসে 12 সালে, হ্যাঁ সেটা হচ্ছে মান ইসরাল ম্যাচে হয়েছিল, সেকেন্ড হাফে দল নামেনি, হ্যাঁ নামেনি, সেটা হচ্ছে রিফিউজ টু প্লে, রিফিউজ টু প্লে এটা না, এটা স্টেট হইতে অ্যাবসেন্ট। খুব সূক্ষ্ম কথাগুলো, নিয়মগুলো আমরা জেনে নিচ্ছি, আমাদের যারা ফুটবল শ্রোতা আছেন, যারা দর্শক শ্রোতা আছেন, ফুটবল অনুরাগীদের অত্যন্ত কাজে লাগবে। হ্যাঁ একদম, স্টেট হইতে অ্যাবসেন্ট প্রেজেন্ট, আমরা আমাদের রেফারিদের মহল থেকে ওই অ্যাবসেন্ট প্রেজেন্টের রিপোর্টই, সিএমএস সিস্টেম যেটা আছে এবছর থেকে চালু হয়েছে সেটাতে চলে গেছে। এইবার তারপরে কি করবে সেটা হচ্ছে অর্গানাইজিং কমিটির ব্যাপার, তাদের সাব লিগ সাব কমিটির ব্যাপার, বা তাদের যারা অফিস বেড়া আছেন তারা যে ডিসিশন নেবে সেটা তারা আজ ক্লাবকে জানিয়ে দেবে। এখানে পরিত্যক্ত বলে কোনো ব্যাপার, পরিত্যক্ত ম্যাচ বলতে আমরা বুঝি যে কোনো হয়তো আমরা মাঠে গেল, ক্রাউড কিছু ঝামেলা করলো, বৃষ্টি হলো, অন্ধকার হয়ে গেল, হঠাৎ কালবৈশাখী এলো, কিংবা মাঠে চুন নেই, বার পোস্ট নেই, নেট ছেঁড়া, এইসব ক্ষেত্রে তো পরিত্যক্ত ম্যাচ হতে পারে। কিন্তু এখন আমি আবার আপনাদের বলি যে এখন যে ম্যাচ কমিশনার যেগুলো ডেলি ডেলি আপডেট হচ্ছে তাতে কি গাইডলাইন আছে আমার জানা নেই, তবে আমার এইটুকুই জানা আছে যে আপনি দীর্ঘদিনের অভিজ্ঞ, আপনি দুবারে সিআরএ সচিব, দীর্ঘদিন রেফারিং করেছেন,
আমি এটাই জানি যে অ্যাবসেন্ট প্রেজেন্ট ম্যাচ, ওই অ্যাবসেন্ট প্রেজেন্টই হবে যা ডিসিশন নেওয়া, কারণ আমাকে অনেকেই আপনাদের মতন সাংবাদিক বা অনেক ওই লুইসাটা ফোন করেছিল কি পাবে, ক পয়েন্ট পাবে, কত গোল পাবে। আমি বললাম যে এইগুলো আমার কোনো ব্যাপারই নেই, আমাদের কোনো এখতিয়ারই নেই, এটা পুরোপুরি লিগ সাব কমিটি বা যারা আইপিতে আছেন পদাধিকারী তাদেরই ব্যাপার, তারা ডিসিশন নেবে, তারা একাও নিতে পারে না, তাদের কমিটি ডিসিশন। উদয়নদা, কালকের ম্যাচের পর সুনন্দার সাথে আপনার কোনো কথাবার্তা হয়েছে, যিনি ম্যাচ কমিশনার ছিলেন? না না না, কথাবার্তা হয়নি। রেফারিদের রিপোর্ট জমা পড়ে গেল, রেফারি সঙ্গে সঙ্গে সিএমএস এর উইদিন হাফ অ্যান আওয়ার এর মধ্যেই রেফারিদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছিল? হ্যাঁ, অ্যাবসেন্ট পেজেন্ট, আর তো কিছু নেই, আর কি, আর তো কোনো কথা নেই, একটা টিম এসছে আর একটা টিম আছে, ব্যাস। আমরা ওরা এক ঘন্টা ওয়েট করেছে, খুব ভালো, এক ঘন্টা ওয়েট করেছে, তারপরেও আসেনি। সুতরাং অনেক ধন্যবাদ উদয়নদা, যে ফুটবল মহলে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল গতকালের ম্যাচ কমিশনারের পরিপ্রেক্ষিতে, পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। মনে হয় এরপরে এই নিয়ে আর কোনো বিতর্ক অবকাশ রইলেন না, যেভাবে সুন্দরভাবে উদয়ন হালদার সিআরের সচিব আমাদের পুরো ব্যাপারটা জানিয়ে দিলেন। অনেক ধন্যবাদ উদয়নদা, বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পট অন নিউজ।